এইটা তো পারফেক্ট মনে হয়। আমরা তো মাদারগঞ্জে গেছিলাম। কতগুলো গাড়ি ধরা পড়ছে আজকে? আজকে সাতটা গাড়ি ধরা পড়লো। বালি ভর্তি গাড়ি অবৈধভাবে চলাচল করছিল মাদারগঞ্জ এরিয়ায়, মানে লাউদুয়া থানার অন্তর্গত। আমরা এই শুরু করেছি কিছুক্ষণ আগে, তো প্রথমে এই মানে সাতটা গাড়ি ধরা পড়লো। এরপর আমরা আরও ইয়েতে যাচ্ছি অন্যান্য ব্লকে। মানে এই অভিযান কি আপনাদের চলবে এখন? এইটা এখন লাগাতার চলবে। এটার উপর মানে আমাদের জেলা সর্বোচ্চ মানে সেই প্রশাসন থেকে এই আদেশটা আছে, লাগাতার চলবে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।